নিয়ে এসেছি। এই দেখো আলাদা ভাবে কাগজে ভরা মটরশুটি, শুধু মো অনেক এনেছি, এত কম হতে তো খাবে না, একদিন কচুরি করবো। হ্যাঁ কি বলে মটরশুটির কচুরি, খিচুড়ি হবে আজকে, তাড়াতাড়ি কেটে দে আমাকে সবজি। দাঁড়াও কমের জন্য আনলো, কম বেশি কেটে দেবো না। আজকে আমাদের খিচুড়ি হবে, ডাল এনে রেখেছি, ভাবছি ডালটা ভেজে নিলাম, খিচুড়ি রান্না হবে, ওর জন্য দাদু আজকে সব বাজার নিয়ে চলে এসছে। এবারে সব তোমাকে কেটে দেবো তো, আর পম্বুতুর একেবারে কাটতে হবে, পম্বুতুর খিচুড়ি একসঙ্গেই করবো, মশলা দেওয়ার আগে উঠিয়ে রাখবো, মশলা আলাদা করে কি করবো ওদেরটা। তাহলে বলে দাও কত কি কাটবো, দিলাম তো খিচুড়ি বসিয়ে দিয়েছি, সব সবজি আর শুধু হলুদ দিয়ে বসিয়েছি। এই খিচুড়িটা করার আগে সমস্তটা সিদ্ধ হয়ে যাবে, তারপর পম্বুতুরটা উঠিয়ে রাখবো, তারপর এর মধ্যে নুন তেল মশলা ফোড়ন দিয়ে আমাদেরটা রান্না করব। আমি যখন খিচুড়ি করি তখন এইভাবেই খিচুড়ি করি, আর এত হাওয়া দিচ্ছে আমি সব বন্ধ করে রেখেছি। দেখো ঠান্ডা ঠান্ডায় ঠান্ডা ঠান্ডায় খিচুড়ি খেতে খুব মজা, তাই আজকে খিচুড়ি রান্না হচ্ছে আমাদের। রোদ উঠেছে কিন্তু হলে কি হবে, আমাদের এই সাইডে না রোদ পড়ে না, তাই দরজা দিয়ে রাখি ঠান্ডার জন্য। দুটোতে বসেছে ঘরে, রান্নাঘরে আর বসিয়ে রাখিনি, এত ঠান্ডা। তাই দেখো কত সুন্দর ওই পারে রোদ আর আমাদের এই পারে পুরো ছায়া, এই যে ওই সাইডটাই রোদ বেশি শীতকালে। পুরো জলটা টলটল করছে, ওই যে মাছ লাফাচ্ছে, বড় বড় রুই কাতলা আছে এই পুকুরে,
রোদ পড়েছে না গেলে এখন আর কি লাফাচ্ছে মাছগুলো টুক টুক করে। আজকে আবার একটু বৃষ্টিকে নিয়ে বেরোবো, বৃষ্টির আধার কার্ডের সংশোধনী আছে, সেই চুচুড়া যাব হেড অফিসে। তাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম, খিচুড়ি করবো শুধু, কিছু করবো না। এই যে দেখো ঠান্ডায় সবাই গুটি সুটি মেরে বসে আছে, পটলা পাদা আবার চোখের মিনিসে নিচে নেমে যায়, তাই এই ওর তোয়ালেটা পেতে রেখেছি এর মধ্যে। যে দিদি পড়তে বসে পড়েছে, বদ্দি গেম নিয়ে বসে পড়েছে, ওর কাজটা হচ্ছে গিয়ে ঘরে বসে কাজ তো তাড়াতাড়ি হয়ে যায়, তাই ওর কাজটা এখন হিসাবের চাচামেচি করলে ওরা হিসাবের গণ্ডগোল হয়, তো তাই আর কি ও আগে করে নেয় কম্পিউটারে ওর কাজটা, তারপরে আমি ভিডিও অন করি। ওর জন্য তোমরা আর কি দেখতে পারো না বদ্দি কাজ করে কি না, কারণ ওর কাজও আগে সেরে নেয় সকালবেলায় বসে, আর ওদিকে ঘুম থেকে উঠে বিকেলবেলায় করে নেয়, তারপরে আমি ভিডিও শ্যুট করি, কারণ অনেক হিসেবের কাজ হয় তো, ওষুধ রক্তের রিপোর্ট এইসবের হিসাব রাখতে হয় ওকে, তাই গণ্ডগোল হয়। ওই কারণে এখন আর কি ওর যখন কাজে বসে তখন আমরা আর ভিডিও করি না, আমি অন্য সময় ও করে নেয় তারপরে আমি ভিডিও শুরু করি। এখন এই রান খিচুড়ি হয়ে গেলেই আমরা আবার বেরোবো। এই যে পম্বতুর জন্য তুলে নিয়েছি, শুধু সিদ্ধ করেছি হলুদ দিয়ে, আর বাদ বাকি এই খিচুড়ির মধ্যে আমি তেল মশলা নুন সব দিয়ে আমাদের জন্য রেডি করলাম। এইভাবেই আমি আর কি পম্বতুর খিচুড়ি আমরা যখন রান্না করি ওদেরটা এরকম আলাদা করে তুলে নিই, নিয়ে বাদ বাকির মধ্যে পরে আমি নুন আর ফোড়ন দিই আর কি মশলা দিয়ে। আমাদেরও খাওয়া হয় পম্বতুরও খাওয়া হয় খিচুড়ি। এই যে আজকে পম্বতুর জন্য রান্না হয়েছে খিচুড়ি, মা ওই আমাদের জন্য খিচুড়ি রান্না করেছে, তো তাতে মশলা দেওয়ার আগে পম্বতুর জন্য তুলে রেখেছে, সেটাতেই আমি জল দিয়ে পাতলা করে ওদের জন্য ভাত মেখে দিয়েছি। দেখো ছমছম করছে, বাইরে এত হাওয়া দিচ্ছে যে দরজাটা আর খুলিনি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ওদেরও জামা খোলা হয়নি, বাথরুমে ঢুকানোর আগে জামাটা খুলে নিয়ে ঢুকাবো। দেখো সন্ধে হয়েছে, আমাদের আস্তে আস্তে তিনটে বেজে গেছিলো, বৃষ্টিকে নিয়ে বেরিয়েছিলাম আদার সংশোধনী করতে, এরা দেখো ও আগে সব বলে দিচ্ছে। এ তুই ওখানে বস, ওখানে ওখানে ওখানে, ও দেখো বেড থেকে নেমে গেছে, হ্যাঁ বসো বসো বসো, ঠান্ডা অনেক অনেক ঠান্ডা, ওখানে বসো, ওই দেখো নেমে যাচ্ছে, বস এটার উপরে বস, ও বেডে বসবে না, বস, হ্যাঁ বসো। দিদি পাস্তা করছে, ও আর বসবে না, পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছে, নিরামিষ পাস্তা রান্না করবে। কই গেলি রে, ওই দেখ ও ও যাবে হিসি করতে যাবে, আয় আয় পামজ, বাথরুমে গেছিল জামাটা তুলে দিয়েছি, নালে ভিজিয়ে দেবে, এমনি বুকের কাছ দিয়ে উঁচু তবুও দিদি ভিজিয়ে দেয়, হ্যাঁ পামজ পামজ তাড়াতাড়ি ভালো করে, হ্যাঁ দিদি পাত্তা করছে, এই যে পাস্তা রান্না হচ্ছে শনিবার নিরামিষ পাস্তা, আসো 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 বসো 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 বসো, ওখানে এখানে এখানে এইখানে এইখানে, ও এখন ওইখানে বসবে না, যাও ওখানে ওইখানে বেডে বেডে বেডে, হ্যাঁ ওটো 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 ওটো, হ্যাঁ চুপ করে বাঁচো, দিদি পাস্তা করে নিয়ে আসুক তারপরে আমরা খাবো পাস্তা, ঠিক আছে, হ্যাঁ চুপ করে বসে থাকো। ঠান্ডা কত বাবা, এখন দিদি পাস্তা করছে আমরা এখন পাস্তা খাবো, তাই তো, ও ভুতুই করে ঘেটি নাড়িয়ে নাড়িয়ে দেখছে, কি ভুতো পাত্তা খাবে না।
ওই দেখ বলছি, হ্যাঁ ওরা বিস্কুট খাবে আর কি খাবে, শাগালু খাবে, তাই তো। এখন ওদের জন্য আমি বিস্কুট আর শাগালু রেডি করবো, তাই তো। ভূত বলছে এক্ষুনি যাও তুমি, এই তো যাচ্ছি, দাঁড়া শাগালু নিয়ে আসি। পম শাগালু খাবি, মটরশুঁটিও খাবি, হ্যাঁ কি খাবি বল, বেটের সঙ্গে মিশে গেছে। ওলে বাবা লে, হ্যাঁ বাঁচো, চুপ করে বাঁচো, নিয়ে আসছি আমি টিফিন তোমাদের। বেডে বসতে বলছি, বসছে না, বারবার নিচে নেমে আসছে ও। লাস্টে বদ্দি বললো, তুমি এক কাজ করো মা, ওকে হেডফোন লাগিয়ে দাও, দেখবে ও চুপ করে বেডে বসে থাকবে। সেই লাস্টে হেডফোনটা যেই লাগিয়ে দিলাম, দেখো এখন চুপ করে বসে আছে। এত বলা হচ্ছে বেডে বস, বেডে বস, বেডে বসছেই না, বারবার নিচে নামছে, খানিকক্ষণ এখানে থাকছে, তারপর এরকম মেঝেতে শুয়ে পড়ছে, যেই কারণে ওর চোখ থেকে জল পড়ছে। ওই দেখো ঠান্ডা লেগে যাচ্ছে, আর ভূতু ও সবসময় ওর বেডেই থাকে, এত দুষ্টুমি করছে। লাস্টে হেডফোনটা ওর ওকে বললো বদ্দি, যে মা তুমি ওই হেডফোন লাগিয়ে দাও, রান্না করছে পাস্তা, দেখবে ও চুপ করে বসে থাকবে। আর দেখলাম হ্যাঁ ঠিক চুপ করেই বসে আছে, আর নড়ছেও না চড়ছেও না। দেখো যেই দিকে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি, ও সেই দিকে মাথা সোজা রেখে শুধু একটু চোখটা নাড়াচ্ছে। ভালো করেছি তো ভূতু, হ্যাঁ বেশ করেছি তো, হ্যাঁ। এবার ওদিকে আবার একটু শব্দ হলে কানটা একদম দেখো উঠিয়ে রেখেছে, কানটা নিচে নামাচ্ছে না। এ ফেলে দিলি কেন, হ্যাঁ হেডফোন ফেলে দিলি কেন, এবারে গলায় নিয়ে বসে থাক। হ্যাঁ ওই হেডফোন যতক্ষণ থাকবে ও বেডেও ততক্ষণ এইভাবে বসে থাকবে, চুপ করে চুপ করে বসে থাক। যদি রান্না হবে তারপরে আমরা পাস্তা খাবো, খেয়ে তারপরে আবার আবার হেডফোন তোকে লাগিয়ে রেখে দেবো, তোকে শাগালু দিয়ে নি, তারপরে হয়েছে, এখনও টাইম লাগবে, তাই হেডফোন খোলা যাবে না, নাহলে নেমেই ও শয়তানি শুরু করে দেবে। এই মেঝে মেঝেতে শোবে, চুপ করে বসে থাকবে, এত দুষ্টুমি করবে, আমি হেডফোনে হেডফোনটা গলায় না দিয়ে কানে দিয়ে রাখবো, কানে কানে, দাঁড়া তোর কানে এই কানটা, এই এই কানটা, হ্যাঁ এইখানে এইখানে থাকবে, ব্যাস। এ মিষ্টি দেখ, মিষ্টিকে বলছে চুপ করে বসে থাকবে, এরকম একদম তাকাবি না, তুই প্রচুর দুষ্টুমি করিস, মেঝেতে শুয়ে শুয়ে চোখ থেকে জল বার করে ফেল, চোখ থেকে জল পড়ছে, হ্যাঁ মেঝেতে শুয়ে শুয়ে, তাই এখন এই হেডফোন লাগিয়ে বেডে বসিয়ে রাখবো, এবার ও যতক্ষণ না খুলবো ততক্ষণ এরকমভাবে বসে থাকবে। দেখে যা, গলায় থাকলে তো মন আমার চান্স থাকে, এরকম থাকলে না আমার চান্স থাকে না। ভালো করেছি না, এইবার দেখো, এইবার শয়তানি শুরু হয়ে যাবে, কানের মধ্যে গুজে রেখে দেবো, হেডফোন দেখি দেখিয়ে বসিয়ে রাখতে হচ্ছে। হয়েছে আমাদের খাবার রেডি, ওই দেখো ভূতু খাটের নিচে ঘুরছে, ঘাটের নিচে ঘুরছে, একা একা খাটের নিচেই ঘুরে যাচ্ছে। পম্বু তো টিফিন খাচ্ছে, এবার আমাদের টিফিন দিয়ে দাও, নেই না এনে মিষ্টি, যে দেখো দিদি পাস্তা বানিয়েছে, সসি পাস্তা, সন্ধ্যের খাওয়া চলছে আমাদের, যে আবার বাদাম নিয়ে বসছে।
আজ তাহলে এখানে এই পর্যন্তই। বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। চ্যানেলের লিংক আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা সেখান দিয়েও দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।